দেখুন বন্ধুরা, ভিতরে পুরটাও কত সুন্দরভাবে হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো সুজি দিয়ে সুজির ভাপা পিঠে। আর এই সুজির ভাপা পিঠেটা বন্ধুরা খুবই ঝটপট হয়ে যায় আর স্বাদও তো দুর্দান্ত হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। আর বন্ধুরা, আজকে আমি সুজি ভাপা পিঠের জন্য এখানে একটা সুজি নিয়েছি। তো এই সুজিটা 10 টাকা প্যাকেট। তো এখানে 200 গ্রাম সুজি আছে। তো প্রথমে আমি সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিলাম আর সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো চিনি। তো বন্ধুরা, এখানে চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। তো এই গুঁড়ো চিনি আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। তো আপনারা গোটা চিনিও দিতে পারেন। তো সমস্ত কিছু আমি প্রথমে একটু এইভাবে মিশিয়ে নেবো। আর এবার আমি এখানে নিয়েছি দুধ। তো বন্ধুরা, এটা গরুর দুধ, আমি কিন্তু আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে রেখেছি। তো সেই দুধটা দিয়ে আমি এবার সুজিটাকে গুলে নেব। তো বন্ধুরা, আমরা জল দিয়েও এই সুজির ব্যাটারটা গুলতে পারে, তবে দুধ দিলে তো বন্ধুরা আজকের যে আমি ভাপা পিঠাটা বানাবো দুর্দান্ত টেস্ট হবে। তো দুধ দিয়ে সুজিটা কিন্তু আমি ভালো করে গুলে নিয়েছি। আর এটা এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি এখানে একটা নারকেল নিয়েছি। তো নারকেলটা আমি ফাটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নারকেলটা কিন্তু খুব সুন্দর ভাবে পুড়েছে দেখ। আর এবার আমি নারকেলটা এই কুড়ুনে দিয়ে কুড়ে নেব। তো বন্ধুরা, এই একটা মালা নারকেল আমি পুড়ে নিয়েছি। তো আমার পুরো গোটা নারকেলটা লাগবে না, এই অর্ধেকটা হলেই কিন্তু আমার হয়ে যাবে। আর এবার আমি এই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। তো বন্ধুরা, এখানে আমি আখের গুড় নিয়েছি। তো 2 চামচ আখের গুড় আমি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে আমি নারকেল কুড়োটা আর আখের গুড়টা ভালো করে মিশিয়ে নেব। তো নারকেল আর আখের গুড়টা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি সুজির ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, সুজিটা কতটা ফুলে গিয়েছে আর সুজিটা অনেকটা নরমও হয়ে গিয়েছে। তো আমি আর একটু দুধ রেখে দিয়েছিলাম। তো সেই দুধ দিয়ে আবার ব্যাটারটা আমি গুলে নেব। তো দেখুন, ব্যাটারটা কিন্তু আমি গুলে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিয়ে আবারও আমি ব্যাটারটা ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে দেখুন। তো এইভাবে আমি ব্যাটারটা গুলে নিয়েছি দেখুন।
আর বন্ধুরা এখানে আমি এরকম ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি চারটি, তো আপনাদের কাছে যেমন বাটি থাকবেন সেরকম বাটি নেবেন। আর নিয়েছি সাদা তেল, তো এই সাদা তেলটা আমি এখন সব কটা বাটিতে ভালো করে মাখিয়ে নেব। তো সাদা তেলটা আমি এরকম বাটিতে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। আর এবারে আমি এই সুজির ব্যাটার থেকে অল্প অল্প করে সুজি নিয়ে প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়েছি। আর এবারে আমি যে নারকেলে আর গুড়টা মিশিয়ে রেখেছিলাম তো সেটার থেকে নিয়ে আমি এবার এর উপরে দিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা ব্যাটারের উপর আমি দিয়ে দিয়েছি। আর উপর দিকে আমি আবারও এই সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা বাটি আমি এইভাবে দিয়ে দিয়েছি। আর বাটিগুলো আমি একটু ঠুকে ঠুকে সমান করে নেব। আর আমি এখানে নিয়েছি একটু কিশমিস, তো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা এটা দিতে পারেন নাও পারেন, কিংবা আপনাদের কাছে যদি অন্যান্য আনো করো ড্রাই ফ্রুট থাকে সেটাও আপনারা দিতে পারেন। তো দেখুন উপর দিয়ে আমি একটু কিশমিশ এরকম সাজিয়ে দিয়ে দিয়েছি, কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো এবার আমি উনুনটা জ্বেলে দেব। আর কড়াতে আমি এখন দিয়ে দিচ্ছি জল। আর আমি এরকম একটা খাওয়ার একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা আমি জলের উপর বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনার কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তো আপনারা অন্য কোনো স্টিলের বাটি উপর করে কিংবা ছিদ্র করা কোনো থালা থাকলে সেটাও আপনারা দিতে পারেন। তো এবার আমি স্ট্যান্ড আর জলটা খুব ভালো করে গরম করে নেব। এবার আমি ঢাকা খুলে দেখে নেব জল গরম হলো কিনা। তো দেখুন বন্ধুরা জল কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর আমি এবারে একটা একটা করে এই সুজির বাটি নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে। তো প্রত্যেকটা বাটি আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো কিন্তু ভাবাতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট হলে কিন্তু আজকে আমার এই ভাপা পিঠেগুলো একদম রেডি হয়ে যায়। তো 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আমি। তো বন্ধুরা প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, আর 15 মিনিট পর আমি একবার ঢাকাগুলো দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু কতখানি করে ফুলে গেছে আর কত দারুণ হয়েছে দেখুন। আর পিঠেগুলো যে ঠিকঠাক হয়েছে তো বন্ধুরা কি করে আপনারা বুঝবেন? তো আমি এখানে একটা নিয়েছি টুথপিন, তো আপনারা যে কোনো কাঠি কিংবা ছুরি দিয়েও চেক করে নিতে পারেন। তো দেখুন এটা আমি এইভাবে পিঠের মধ্যে গেঁথে আর দিয়ে দিচ্ছি। দেখুন এর গায়ে কিন্তু একটু কিচ্ছু লেগে নেই, দেখুন মানে পিঠেগুলো তো আমার দুর্দান্ত ভাবে হয়ে গিয়েছে। দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়েছে। তো এবার আমি এই পিঠের বাটিগুলো নামিয়ে নেব। তো এবার আমি এক এক করে বাটিগুলো তুলে নিচ্ছি। তো এই পিঠেগুলো এখন ঠান্ডা হোক, তারপরে তো আমি এই বাটি থেকে তুলে নেব। তো বন্ধুরা গরম অবস্থায় তুলতে যাবেন না, গেলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। তো ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি তারপরে বাটি থেকে তুলে দেখাবো যে আজকের এই ভাপা পিঠেগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আর এবার আমি বাটিতে তুলে নেব। আর চলে এসছে আমার একটা ফুচকু ভাই পিঠে খেতে। পিঠে খাবে তো বাবা? আরে হুম। তা পিঠেগুলো আমি এখন বাটি থেকে তুলে নেব। তো বন্ধুরা হাত দিয়ে তো এই ধারগুলো এইভাবে খুললে এইভাবে পিঠেটা কিন্তু খুব সহজে উঠে আসবে। আর যেহেতু তেল দেওয়া ছিল তো বন্ধুরা পিঠেগুলো কিন্তু সহজে বাড়ি থেকে ছেড়ে চলে আসবে। আর বন্ধুরা উল্টে রকম খামারলে কিন্তু
পিঠে গুলো খুব সুন্দর ভাবে উঠে আসবে। তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই সুজির ভাপা পিঠে গুলো, দেখেছেন তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে। তো দেখেছেন তো বন্ধুরা প্রত্যেকটা পিঠে কত দারুণ ভাবে উঠে আসছে। দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কত দারুণ ভাবে হয়েছে আর কত দুর্দান্ত দেখতে হয়েছে। দেখুন দেখেছেন বন্ধুরা আজকের এই সুজির ভাপা পিঠে গুলো কত সুন্দর হলো, কত দুর্দান্ত আর প্রচন্ড নরম হয়েছে বন্ধুরা। তো একটা আমি কেটে দেখাচ্ছি ভিতর থেকে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা ভিতরে পুরটাও কত সুন্দরভাবে হয়েছে, তো অসাধারণ হয়েছে। নহাম করো হাম করো হাম করো, ভালো 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 না না হাম করো না হাম করো। ভালো হয়েছে ভালো লেগেছে পিঠে ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে ভাপা পিঠের টেস্ট কেমন হচ্ছে একটু খেয়ে দেখা যায়। বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয়েছে গো, অসাধারণ লাগছে। যেমন নরম হয়েছে আর স্বাদে তো অপূর্ব হয়েছে, মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে, দুর্দান্ত লাগছে খেতে। তো বন্ধুরা আপনারা বাড়িতে এই একবার হলেও আমার মতো করে এই সুজির ভাপা পিঠাটা বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। আর আপনারা যদি বাড়িতে বানান তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।